বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেইল দেখেই যারা আমার ভিডিওটিতে প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয়ের রাউটারের এমবি চেক, এই ভিডিওটি আমি অনেক আগে দিয়েছিলাম। তো এখন আমি আজ আপনাদেরকে দেখাবো নেটিস রাউটারের কিভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নেটিস রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে লিখতে হবে, আপনারা যারা নেটিস রাউটার ব্যবহার করেন প্রত্যেক রাউটারের নিচে আপনারা দেখতে পাবেন একটি আইপি অ্যাড্রেস কিন্তু লেখা আছে। নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস সাধারণত 192.168.1.1। আবার অনেকেরটাতে দেখবেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 192.168.1.254। তো আপনি আপনার রাউটারের পিছনটা ঘুরিয়ে এখন একটু দেখে নিন যে আপনার রাউটারের পিছনে কি লেখা আছে। যদি এটি যেটি লেখা থাকবে সেটি লিখে আপনি গুগলে এসে সার্চ দিবেন। তো আমার রাউটারে যেহেতু এটি দেওয়া আছে আমি এটি দিয়ে এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই যে এখানে আসবে লগ ইন অ্যাডমিন, লগ ইন অ্যাডমিনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে। আসার পর যেহেতু আমরা লগ ইন করবো তো এই লগ ইনে ক্লিক করতে হবে। অনেক সময় একটু সমস্যা করে দ্বিতীয়বার আবার ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? রাউটারের পিছনেই আপনি ওই আইপি অ্যাড্রেসের নিচেই দেখতে পাবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে। সেটি দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলেই সরাসরি ঢুকে যাবেন। আর যদি আপনি এটি পরিবর্তন করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানেন। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখনই আসছি। এই যে আমি আমার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করছি। এই যে দেখুন সাইন ইন করার পর এই যে আপনাকে এখানে কিন্তু পাসওয়ার্ডটি দেখাবে। এই যে দেখুন এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। আপনি যদি আপনার ওই যে ওয়্যারলেসের পাসওয়ার্ডটি আপনি যদি চেঞ্জ করতে চান মানে রাউটারেরটি, এই জন্য এখানে কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এই পাসওয়ার্ডটি মুছে দিবেন। মুছে দিয়ে আপনার যে নতুন পাসওয়ার্ড আপনি যদি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। আর দিয়ে কিন্তু আপনি এটিকে কপি করে রেখে দিবেন, কারণ অনেক সময় আপনি যদি ভুলে গিয়ে থাকেন, কারণ এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো করে না, মানে আমরা যে পাসওয়ার্ডটি এখানে লিখবো এটি কিন্তু এখানে দেখাবে না, এখানে কিন্তু ডট ডট আকারেই দেখাবে। এজন্য আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে সঙ্গে সঙ্গে এটিকে কপি করে ফেলবেন, যেন কোনো কারণে ভুল হলে আপনি যেন আবার এটিকে কপি থেকে আপনি পেস্ট করে দিতে পারেন। করে আপনি জাস্ট এখানে সেভ করে দিলেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করব না এই জন্য আমি চেঞ্জ করে দেখাচ্ছি না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের যদি পরামর্শ বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেটিস রাউটার সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি দুর্দান্ত এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।